মুস্তাং, আ লস্ট তিব্বতান কিংডম, অনন্য সংস্কৃতি, ভৌগোলিক বৈচিত্র্যতা, ইতিহাস সমৃদ্ধ, পাহাড়ের বুকে ঝর্ণার আধিপত্য এবং ছবির মতো সুন্দর সুন্দর তিব্বতীয় গ্রাম দিয়ে ঘেরা এই মুস্তাং ভ্যালি। তিন পর্বের মুস্তাংয়ের ধারাবাহিকতায় আজ প্রথম পর্বে আমি আপনাদেরকে জানাবো কীভাবে পোখরা থেকে জমসম নগরীতে গেলাম এবং যা যা দেখলাম সব আপনাদেরকে দেখাবো। লেটস গো। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাগর সল্ট। নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যাচ্ছি মুস্তাং ভ্যালিতে। মুস্তাং ভ্যালিতে যেতে হলে আপনাকে অবশ্যই পোখরা থেকে কিন্তু প্যাকেজ নিতে হবে। তো চলুন, গত রাত্রে আমরা কী প্যাকেজ নিয়েছি সেটা আপনাদেরকে জানাই। নেপাল একাডেমি, ইয়োগা ট্র্যাকস, লেক সাইড, হেলনচক, পোখরা, নেপাল, সো এখানে নাম্বার দেওয়া আছে। আমরা এখান থেকে আমাদের মুস্তাং ভ্যালির যে প্যাকেজটা সেটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিলাম। তো আমাদের মুস্তাং ভ্যালির জন্য আমরা দুটা গাড়ি নিয়েছি, দুটা গাড়ি, আমরা যাব আটজন এবং আমাদের সব মিলে গাড়ি ভাড়া পড়েছে 68,000 নেপালি রুপি। আর ওখানে গিয়ে খাবার যে খরচ, থাকার খরচ, সেটা কিন্তু আমাদের। সো এখন 8:45 বাজে, 9টায় হচ্ছে আমার গাড়ি চলে আসবে, অলরেডি গাড়ি চলে আসছে। তো চলুন মুস্তাংয়ের পথে, মুস্তাংয়ে আমরা অনেক কিছু দেখব। তো মুস্তাংয়ের পথে পথে আজকে যা হবে, যা দেখব সব আপনাদেরকে তুলে ধরব। এই যে এই দুটো গাড়ি হচ্ছে আমাদের মুস্তাং ভ্যালির জন্য ঠিক করা হয়েছে। আর এই প্রত্যেকটা গাড়ির জন্য আমাদেরকে গুনতে হয়েছে 34,000 নেপালি রুপি, 34,000 আর 34,000। আর যাবার পথে আমাদের যেটা করতে হবে, যাবার পথে আমাদের পারমিশনটা আমরা নিজের টাকা দিয়ে নেব, 1,000 টাকা করে পারমিশন লাগবে। আমাদের ব্যাগগুলো প্যাক করা হচ্ছে, ওপরে দিয়ে দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা 10টায় রওনা হচ্ছি আমাদের মুস্তাংয়ের উদ্দেশ্যে। আমাদের এই গাড়িতে আমরা 4-5 জন আছি সব মিলে। পোখরা থেকে জমসম শহরের দূরত্ব 160 কিলোমিটার, আর আমাদের যেতে সময় লেগেছিল 10 ঘন্টা। তার মূল কারণ হচ্ছে এই উঁচু নিচু পাহাড়ি পথ। এই 10 ঘন্টার জার্নি হলেও এই পাহাড়ের সৌন্দর্য আপনাকে কিন্তু মুগ্ধ করবে। আর যাবার আগে অবশ্যই আপনারা আপনাদের সঙ্গে শীতের কাপড় নিয়ে নেবেন, কারণ মুস্তাংয়ের ওয়েদার রাত্রে প্রচুর ফল করে, যেটা আপনার জন্য হয়তো দুঃসহনীয় হতে পারে। আলহামদুলিল্লাহ, আমরা বেনি শহরে ঠিক একটু পার হয়েই এই যে এই ধাবাটাতে, দেখুন এই রেস্টুরেন্টটাতে, এটা ঠাকুরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে অবশ্য মাদারল্যান্ড হোটেলও আছে। আমরা এইটাতে আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিব। এটা শুধু ডাল, মাছ আর ভাত, এইটার আমাদের প্যাকেজ পড়েছে 450 টাকা। এটা আপনারা খেতে পারবেন, সমস্যা নেই, টেস্ট বাঙালিয়ানা। এটা হচ্ছে এই যে চিকেন, দেখুন আপনারা এই যে সাইজটা। আচ্ছা, চিকেনের ফিডব্যাকটা আমি দিচ্ছি। চিকেনের হুইচ ইজ গুড, চিকেন অ্যানাভেলেন্স, নো, চিকেনও ভালো আছে, আপনারা খেতে পারবেন, চিকেনের টেস্টটাও ভালো। অসম্ভব সুন্দর ওয়েদার, মৃদুমন্দ বাতাস, তার সাথে বসে চা। এটা রেকর্ডিং, রেকর্ডিং হচ্ছে স্বাদের দিক দিয়ে অতুলনীয়। পাহাড়ি জায়গায় বসে এরকম পরিবেশে আপনি এই চাটা পাবেন, অনুগ্রহ করি নাই। আধা ঘন্টার ব্রেকের পর আমাদের গাড়ি আবার চলতে শুরু করলো। আমরা একটু পরিচয় করে দিই, আমার টুরমেটের, মানে নতুন টুরমেট, সব বড় ভাই, এই পাশে সোহেল ভাই, পাশে মানিক ভাই, আরিফ ভাই, আর পিছনে তো ছোটো ভাই নিশার। তো এই ট্যুরের আপনার মুস্তাং ভ্যালি আসলে অন্যরকম এক্সপিরিয়েন্স, ফর দ্য ফার্স্ট টাইম আই এম গোয়িং উইথ মাই সিনিয়র্স। সো আমি এখন একটু তাদের একটু অনুভূতি শুনবো। সোহেল ভাই, বলেন আপনি কিছু। অসাম অসাম অসাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানিক ভাই, অসাধারণ অসাধারণ ভাই, সত্যিকার অর্থে একদম যেটা চোখে না দেখলে ফিল করতে পারবেন না, এটা আসলে আমরা ভিডিও দিয়ে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ। সো আপনারা দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন, লেটস গো। আর আমাদের ম্যাক্সিমাম রাস্তাটা কিন্তু এখন সামনে যেটা হবে এই রাস্তাগুলোই চলবে, পাহাড়ি রাস্তা ধরে আগাতে হবে আমাদেরকে। আলহামদুলিল্লাহ, আমরা এই রূপসা জায়গায় আসছি। এইটা আমরা যখন মুস্তাং ভ্যালিতে যাচ্ছি সেই রাস্তাটা দিয়ে এখানে পড়বে, অসম্ভব সুন্দর একটা জায়গা। স্থানীয় এটাকে বলছে, এর নাম দেওয়া হয়েছে রূপসে।
এইগুলো যদি আপনারা না আসেন তাহলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না দেখুন পানির কি শব্দ। এই শব্দে আপনি অবশ্যই মোহিত হবেন। আমি এখন দাঁড়িয়ে আছি ঘাসা নামে একটু জায়গার, যেটা মুস্তাং যাওয়ার পথে। পোখরা থেকে আপনারা যখন মুস্তাং যাবেন তখন এই জায়গাটাতে আপনাকে দাঁড়াতে হবে। আপনি যদি ট্যুরিস্ট হন তাহলে অবশ্যই আপনার পাসপোর্ট দেখিয়ে আপনার সমস্ত ফর্মটা ফিল আপ করতে হবে। এর জন্য আপনাকে দিতে হবে 1000 নেপালি রুপি, আর এটা হচ্ছে সার্কভুক্ত যেসব কান্ট্রি আছে সেই রাষ্ট্রের সদস্যদেরকে। আর যদি আপনি ফরেইনার হন, সার্কভুক্ত দেশ বাদ দিয়ে অন্য কারো, তাহলে আপনাকে 3000 টাকা দিয়ে কিন্তু এইখান থেকে পারমিশন নিতে হবে। এই সেই দেখুন এসিএ চেকপোস্ট অ্যান্ড ইনফরমেশন সেন্টার ঘাসা মুস্তাং। এটা শুধুমাত্র মুস্তাং যাওয়ার পথেই, আর বাকিগুলো আপনাকে দেখিয়েছি। তো আমরা আমাদের পাসপোর্ট দিয়ে ফর্মগুলো অবশ্যই ফিল আপ করে দিয়েছি, এখন আমাদের শেষ হয়ে গেছে, আমরা এখন চলে যাবো। খুব বেশি সময় এখানে কিন্তু লাগে না, জাস্ট আপনি যদি এখানে 10 মিনিট দেন, আপনারা সিঙ্গেল হলে তো 2-3 মিনিটের মধ্যে হয়ে যাবে, এই আর কিছু না। তো আমাদের পারমিশন হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি ওম জনসন মুস্তাং। এখানে নামার সাথেই প্রচুর ঠান্ডা, দেখুন ওই যে বাতাস কীরকম, ঠিক সিকিমের যে ভাইবটা এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। তো আপনাদেরকে দেখাই এই যে, এটা হচ্ছে মুনলাইট গেস্ট হাউস, এই হোটেলটাতে আমরা উঠেছি আর কি। এখানে ডিনার সহ সব কিছুর ব্যবস্থা আছে, আর এইখানে দেখুন ঠিক বাজার। তো দ্যার ইজ দ্য ডাইনিং, এখানে আপনার সবাই কিন্তু এসে এখানে ডাইনিংয়ের ব্যবস্থা, ডাইনিংয়ে এটাই খেতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। আর এটা হচ্ছে রিসেপশন, শি ইজ অঙ্কিতা, ভেরি নাইস লেডি। অ্যান্ড আমরা যদি যাই, আমরা রুম নিয়ে নিয়েছি, আপনাদেরকে রুম দেখাই। এটা হচ্ছে একটা উপরে উঠতে হবে, এটা হচ্ছে কিচেন। জনসন শহরের সবগুলো হোটেলেই কিন্তু আপনার ডাইনিং ব্যবস্থা আছে, সো আপনি বাইরে খেতে পারবেন না, এদের ভেতরেই খাইতে হবে। আর এই যে আমার রুম হচ্ছে এটা, আমরা এই রুমে 3 জন ছিলাম, আর আমাদের এই রুমের ভাড়া পড়েছে 1200 টাকা। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 10 ঘন্টা জার্নির পরে জমসম শহরে, বাইরে প্রচণ্ড ঠান্ডা আর ভেতরে বসে আমরা খাচ্ছি গরম গরম ফ্রাইড রাইস। এই যে পরিমাণ প্রায় এরকম চিকেন ফ্রাইড রাইস, কোয়ান্টিটি অনেক, আর দামটা হচ্ছে 550। এখানে সবাই আমরা বসছি, আর রিভিউ হিসেবে কেমন লাগছে? এখানে বৈচিত্র্যটা আছে, বৈচিত্র্য এখানে চিকেনটাকে স্কুপ করে দিয়েছে, স্কুপ করে দিয়েছে, ভিতরে কাঁচা লঙ্কা ডিমও আছে, টেস্ট ইজ ভেরি গুড। তো রিভিউ এটা ভালো ছিল, তো আমরা খাই 550 টাকা। এইটা কোয়ান্টিটি ইজ গুড। এটা আমাদের হোটেল মুলুক লাইট। এটা হচ্ছে জমসম এয়ারপোর্ট, এয়ারপোর্ট এন্ট্রেন্স গেট আর কি। এটা ঘাপার জং রুরাল মিউনিসিপ্যালিটি মুস্তাং। জমসম শহরের মূল আকর্ষণ কিন্তু এই এয়ারপোর্ট, এটা একটা লোকাল এয়ারপোর্ট ঠিক পাহাড়ের মধ্যে। এখানে কিন্তু ল্যান্ডিং করা এবং টেক অফ করা কিন্তু বেশ রিস্কি, তো আমাদেরকে প্রথমে উনি ঢুকতে দিতে চায়নি। আমরা বলেছি আমরা বাংলাদেশ থেকে এসেছি, একটু ওই জন্য উনি বিশেষ একটা অনুমতি নিয়ে আমাদেরকে কিন্তু ঢুকতে দিয়েছিল আর কি। এই যে দেখুন চারপাশটা। আর এই হচ্ছে আমার প্রথম পোখরা থেকে জমসম, মানে মুস্তাং ভ্যালির প্রথম দিনের গল্প। যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আগামীকাল যাব হচ্ছে মুক্তিনাথ মন্দির, ধুম্বা লেক এবং কাকবেনি গ্রাম দেখার আমন্ত্রণ রইল। ঠিক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।